তো হে গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হে গাইজ আজকে কিন্তু আপনাদের কাছে আমি একটি ইউনিক একটি ভিডিও নিলাম হ্যাঁ গাইজ আজকে কিন্তু আমি এই ইউনিক ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে আপনার যে সাধারণ ফোন রয়েছে এই ফোনে কিন্তু আপনি থার্টি প্রো ম্যাক্স মানে ব্যবহার করতে পারবেন ওকে মানে আমরা কিন্তু অনেকে কিন্তু আমাদের পরিবারের সমস্যার জন্য কিন্তু আমরা মানে আমাদের পরিবার থেকে কিন্তু আমাদের আইফোন থার্টি প্রো ম্যাক্স কিন্তু কিনে দেয় না কিন্তু অলরেডি কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব হে গাইজ আপনি কিভাবে আপনার এই নর্মাল ফোন বা আপনার এই কম দামি ফোন হোক না কেন অবশ্যই আজকে কিন্তু আপনি এই কম দামি ফোন দিয়ে কিন্তু আইফোন থার্টি প্রো ম্যাক্স ব্যবহার করতে পারবেন যখন আপনার এই নর্মাল ফোনে আপনি যখন থার্টি প্রো ম্যাক্স ব্যবহার করবেন আপনার এই ফোন আপনি খালি পিছনের লোগোটা দেখাবেন না বা পিছনের ব্যাকপাসটা দেখাবেন না আপনি কিন্তু আপনার ফোন দেখালে কিন্তু সে কিন্তু অবাক হয়ে যাবে সে কিন্তু ভাবতেও পারবে না যে এটি আপনার আইফোন হে গাইজ সে কিন্তু ভাববে যে এটি কিন্তু আপনি অরিজিনাল আইফোন থার্টি প্রো ম্যাক্স ব্যবহার করছেন হে গাইজ আজকে কিন্তু আমি কিন্তু বলছি আপনি অবশ্যই কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখবেন কারণ আপনার নর্মাল ফোনটি আপনি কিন্তু একদম আইফোন নিতে পারবেন হে গাইস আজকে এই পুরো ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন হে গাইস আপনাদের সাথে আমি আছি তাই আমি শুভ আপনারা দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে প্রথমত আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে একটি ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন সো হে গাইজ এই ভিডিওটা একটুও বড়ো হলে অবশ্যই কিন্তু আপনি তাও কিন্তু পুরোটাই দেখার চেষ্টা করবেন হে গাইজ আপনি কিন্তু অবশ্যই আপনার এই নর্মাল ফোনকে আপনি আইফোন করে দিতে পারবেন হে গাইজ আজকে কিন্তু আমি দেখুন এখানে কিন্তু এ পাশ থেকে আমি যখন সুইপ করলাম তখন কিন্তু অবশ্যই আইফোনের কিন্তু নোটিফিকেশান বার চলে এলো আপনি কিন্তু অবশ্যইভাবে আপনার ফোনের নোটিফিকেশান বারও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন সো গাইজ এর জন্য কিন্তু আপনাকে কিন্তু দুইটি অ্যাপস ইনস্টল করতে হবে ওকে তো এই দুইটি অ্যাপস আপনি কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন এর জন্য কিন্তু আমি এখন দেখিয়ে দেবো সো গাইজ এটি চাইলে কিন্তু আপনি স্টোর থেকেও ইনস্টল করতে পারেন তারপরও কিন্তু আমি এই দুইটি অ্যাপসের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনি এখান থেকে কিন্তু লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন হে গাইজ এখন কিন্তু আমি দেখিয়ে দেবো আপনি অ্যাপসটি ইনস্টল করার জন্য কিন্তু আপনার ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনি গুগল প্লে স্টোর অ্যাপের উপর একটা ক্লিক করে দেবেন সো গাইজ অলরেডি আমি ক্লিক করে দিয়েছি আপনি এখন সার্চে করে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে লিখে সার্চ করতে হবে যে আই ও এস আই ও এস লাঞ্চার ওকে তো দেখুন গাইজ এখানে কিন্তু অসংখ্য লাঞ্চার আসবে আপনি কিন্তু কোনোটাই এটা সব কিন্তু ফ্যাক্স মানে অ্যাপস ওকে তো আমি এখান থেকে এটা আমি সিলেক্ট করে নিয়েছি দ্বিতীয় নাম্বার তো এখান থেকে এটার পরে ক্লিক করবেন তারপরে এই অ্যাপসটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন সো গাইজ অলরেডি কিন্তু আমি এই অ্যাপটির লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছে আপনি সাইড এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা ইনস্টল করতে পারেন সো হয়ে গেছে তারপরে আপনি একটি কাজ করবেন এখান থেকে কিন্তু অলরেডি আপনি এখান থেকে একদম নিচে আসার পরে কিন্তু এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে এই অ্যাপটার লিঙ্কও কিন্তু আমি এ ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন সো কাজ এটি আমি এখন হোম স্ক্রিন থেকে অ্যালাউ মানে ওপেন করবো এবং কিছু মানে অপশানগুলো রয়েছে এটা কিন্তু আমি এখান থেকে অ্যালাউ বা অ্যাক্সেস করে দেবো কে তো সো কাজ আমি এখান থেকে এটার উপর একটা ক্লিক দিলাম অ্যাপসের ওপর এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে কিছু কোভাইড করতে হবে দ্বিতীয় যে অপশনটি রয়েছে আপনি এখানে একটা সিলেক্ট করে দেবেন ওকে তো আমি এখানে ক্লিক করবো এলাও করে দেবো এবং আবার কিন্তু আপনাকে এলাও করে দিতে হবে এ গাইজ আপনি কিন্তু এখানে এ কাজটুকুই করবেন বা এটুকি করবেন তারপরেও কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না সো গাইজ আপনি এখন কী কী করবেন তা আমি এখন দেখিয়ে দেবো তো গাইজ আপনি এখন একদম স্কল করে আপনাকে বের হয়ে আসতে হবে ওকে তো আমি একদম কিন্তু বের হয়ে এসে এই অ্যাপসের যে ইনফো রয়েছে তো অবশ্যই কিন্তু আমি এ অ্যাপসের আই ইনফোতে আমি এখন যাবো তো ওকে সো গাইজ এখন কিন্তু আমরা অলরেডি কিন্তু এখন এখান থেকে আমরা ये e... অ্যাপসের যে সেটিং রয়েছে অবশ্যই আমরা সেই সেটিংসে একটা ক্লিক করবো সো কাজ আমি এখানে কিন্তু অ্যাপসটা কিছু কোন আঙুল দিয়ে প্রেস করে ধরে থাকলে কিন্তু এখানে এই অপশানটি আসবে বাসে আপনি এখানে একটা ক্লিক দেবেন তারপরে এখানে আসবেন তারপর এখান থেকে আপনি অ্যালাও অ্যাক্সেস কিন্তু এখান থেকে দেখবেন যে অন রয়েছে কি না সো কাজ এটি অন না থাকে অবশ্যই অন করে দেবেন তো গাইজ তারপরে কিন্তু অবশ্যই দেখবেন যেখানে নিচে কিন্তু একটু অপশান রয়েছে ও অপশানটি আপনাকে অন করে দিতে হবে ওকে তো এটা আমি কিন্তু একটা সিলেক্ট করবো কারণ আমাদের এটা কিন্তু আমাদের ফোনের ডিফল্টটা সেট রয়েছে ওকে এটি কিন্তু আমাদের আইফোন একদম কমপ্লিট ওকে সো হয়ে গেছে এখন আপনাকে একটি কাজ করতে হবে এখানে গট ইট করতে হবে হ্যাঁ তো তাহলে কিন্তু আমাদের আইফোন কিন্তু একদম তৈরি হয়ে যাবে ওকে তো আমাদের এই আইফোনটি তৈরি হওয়ার পরে কিন্তু দেখুন অলরেডি কিন্তু আপনি তো একদম আইফোন থার্টি প্রো প্রো ম্যাক্সের মতন কিন্তু হয়ে গেছে সো গাইজ আপনি কিন্তু অবশ্যই অবশ্যই দেখছেন আমাদের ফোন কিন্তু একদম আইফোন থার্টি প্রো ম্যাক্সের মতন হয়ে গেছে সো গাইজ আপনি কিন্তু এভাবে আপনার ফোনকে একদম সে নর্মাল বা যে আপনার কমি মানে কমা যে কম ফোনকে না হোক সে ফোন কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনি আইফোন থার্টি প্রো ম্যাক্স করতে পারবেন এ গাইজ আজকে কিন্তু আমি ভেরি এক্সাইটেড ওকে সো গাইজ আজকে কিন্তু আমি অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের কাছে আমি এই ভিডিওটা দিলাম যে কারণ আপনাদের যে নর্মাল ফোন আছে এই ফোন কিন্তু আপনি আইফোন থার্টি প্রো ম্যাক্স ব্যবহার করতে পারবেন হে গাইস অবশ্যই কিন্তু আপনাকে আরও একটি অ্যাপসের আমি কাজ দেখিয়ে দেবো তো এর জন্য কিন্তু আপনাকে এই একটি অ্যাপস যেটি আমি দ্বিতীয় নাম্বার ইনস্টল করতে বলছি এই অ্যাপসের উপর আপনি একটা ক্লিক করে দেবেন সো গাইজ এই অ্যাপসটা কিন্তু মানে আপনি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু পদে পদে কিন্তু আপনাকে এখানে কিন্তু মানে এখানে পদে পদে আপনাকে অ্যাড দেওয়া হবে ওকে সেই অ্যাডগুলো কিন্তু আপনি দেখে নেবেন এর জন্য কিন্তু এখন আমি আবারও সেই অ্যাপসে একটা ক্লিক করব তো এখান থেকে আমি গেলাম যাওয়ার পরে কিন্তু এই অ্যাপসটাতে আমি একটা ক্লিক করব সো গাইজ এখান থেকে এই অ্যাপসটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটি অ্যাড আসবে সো গাইজ আপনি অ্যাডটি দেখে নেবেন তো আমি এখান থেকে এই অ্যাপসটার উপরে একটা ক্লিক করে দিলাম ওকে তো এখান থেকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে সো গাইজ আপনি এখান থেকে অবশ্যই কিন্তু এটি অ্যালাও করবেন এখান থেকে চাইলেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন ওকে তো আমি এখান থেকে চাইলে যেহেতু ডাউনলোড করব তার জন্য এখন আমি এখান থেকে যেহেতু আমাদের আইফোন একদম কমপ্লিট হয়নি তো এর জন্য কিন্তু কিন্তু আমি এখান থেকে ওয়ালপেপার সেট আপ করবো ওকে তো আমি কিন্তু আগেরটার ভেতরে কিন্তু এই ওয়ালপেপারটা আমি সেট আপ করে দিলাম কারণ যে আমার এই ফোনটা একদম আইফোন থার্টি প্রো ম্যাক্সের মতনই যেন দেখতে মনে হয় ওকে সো হে গাইজ আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে এখন আমি দেখিয়ে দেবো আপনি কিন্তু একদম থার্টি প্রো ম্যাক্সের যে সুইপ মানে যে নোটিফিকেশন বার রয়েছে নোটিফিকেশন বার আপনি কীভাবে তৈরি করবেন বা আপনার বন্ধু বান্ধবকে আপনি কীভাবে অবাক করবেন ওকে সো হে গাইজ তার জন্য কিন্তু আপনাকে আবারও সেই দ্বিতীয় নাম্বারের যে অ্যাপসটি রয়েছে এখানে আপনি আরেকটা ক্লিক করবেন ওকে সো হে গাইজ এখন আমি এখানে আরেকটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন গাইজ এখানে কিন্তু অলরেডি অ্যাপস টু ওপেন হয়ে গেছে এখানে কিন্তু পদে পদে আপনাকে অ্যাড দেওয়া হবে অ্যাডগুলো পুরোটা দেখার পরে দেখুন এটি অন রয়েছে কি না আমি অলরেডি এখান থেকে অন করে দিলাম সো গাইজ এখান থেকে কিন্তু আপনি এটি অলরেডি আপনার ফোনে সেট আপ হয়ে যাবে যখন আপনি অ্যালাও বা অ্যাক্সেস দিয়ে দেবেন তখন কিন্তু এটি অলরেডি ওপেন হয়ে যাবে বা এটি কিন্তু অ্যালাও হয়ে যাবে সো গাইজ আপনি এখন সাইডে সুইপ করবেন তাহলে দেখবেন যে আইফোনের নোটিফিকেশন যে বার রয়েছে সেটি কিন্তু অলরেডি আপনাদের কিন্তু ফোনে চলে আসবে সো গাইজ দেখুন অলরেডি কিন্তু আমার ফোন কিন্তু আইফোন থার্টি প্রো ম্যাক্সের মতন দেখতে মনে হচ্ছে সো গাইজ এভাবে কিন্তু চাইলে কিন্তু আপনার ফোন আপনি যে কোনো কমার ফোন বা যেই কোনো আপনি কম দামি ফোন যেই কোনো ফোন হোক আপনি কিন্তু অবশ্যই কিন্তু যেই কোম্পানির ফোন হোক আপনি অবশ্যই কিন্তু এটি কিন্তু আইফোন থার্টি প্রো ম্যাক্সের মতো আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ গাইজ হে গাইজ এখন আমি এই ভিডিওর মাধ্যমে এখন আরেকটি সেটিংস দেখিয়ে দেবো তার জন্য দেখুন এখানে আমি সুইপ করার সাথে সাথে কিন্তু এই নোটিফিকেশন বারটি এখানে চলে আসছে মানে কিন্তু এটি কিন্তু একটি ইউজফুল একটি সেটিং এটি কিন্তু একটি ইমেজিং ফুল একটি সেটিং এ গাইজ এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো হে গাইজ সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ